হ্যালো ভিহান ওয়েলকাম টু সি আর পি একমি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের যে আমাদের জিকে মক টেস্টের সেট নম্বর সিক্স আজকের এই সেটেও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট তিরিশটি কমনযোগ্য প্রশ্ন আলোচনা করব এই সব প্রশ্নগুলি তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার তেইশ লেডি কনস্টেবল দু হাজার তেইশ এছাড়া ডাব্লিউ কনস্টেবল দু হাজার তেইশ যেটার কিন্তু খুব শীঘ্রই বারো হাজার শূন্য পদে ভ্যাকেন্সি আসতে চলেছে তো এই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ওকে তো দেখো ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এই ম্যারাথন ক্লাসটি না করে থাকো ডাব্লিউ বিগত দশ বছরের প্রশ্ন উত্তর নিয়ে আমরা একটি ম্যারাথন ক্লাস করে দিয়েছি যেখানে আমার ছয়শটির জিকে প্রশ্ন আলোচনা করেছি তো এই ম্যারাথন ক্লাসের লিঙ্ক তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমরা দেখে নেবে কারণ এইখান থেকে তোমরা কিন্তু আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো শুরু করছি আজকের এই মক টেস্ট মক টেস্টের সেট নম্বর সিক্স আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ভারতের নৌবাহিনীর প্রধানকে এই টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর হরিকুমার রামনাথ কোবিন্দ নির্মলা সীতারামন নাকি কে কে ভেনুগোপাল তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে কে তো উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আর হরিকুমার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ একটি সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্রান্ত প্রশ্ন যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দু সালে ভারতের অবস্থানগত একশো পঞ্চাশ একশো একুশ একশো একত্রিশ নাকি একশো একষট্টি তো সঠিক উত্তর হয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান বর্তমান একশো একষট্টি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিন নম্বর সম্প্রতি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন সংগঠিত হয়েছে এই অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পুরুষ সিঙ্গেলসে বা পুরুষ পুরুষ একক শিরোপা কে জিতেছে তো দেখো এই যে বিভিন্ন টেনিস টুর্নামেন্টগুলো হয় এই টেনিস টুর্নামেন্টে দুটো বিষয় মনে রাখবে যে পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন এবং মহিলা সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন এই দুটো থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে ওকে তো গ্র্যান্ডস্লাম ওপেন বা টেনিস টুর্নামেন্ট কিন্তু বছরের মোট চারটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয় একটা অস্ট্রেলিয়ান ওপেন একটা হয় ফ্রেঞ্চ ওপেন একটা হয় ইউএস ওপেন এবং একটা হয় উইম্বল্ডন ওপেন ওকে তো এই মোট চারটা কিন্তু টেনিস টুর্নামেন্টকে একসঙ্গে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট বলা হয় তো দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার তেইশে পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছে কে পুরুষ সিঙ্গলসে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নোভাক জাকোভিচ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং তিনি সার্বিয়ার বাসিন্দা নোভাক জাকোভিজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় বেতার তরঙ্গ অবলোহিত রশ্মি দৃশ্য আলোক নাকি শব্দ তরঙ্গ তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে যে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ এটি কিন্তু চুম্বকীয় তরঙ্গ নয় অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর তো দেখো আমাদের বর্তমানে সি আর পি একাডেমি তত্ত্বাবধানে দুটো ব্যাচ কোর্সে ভর্তি চলছে একটা তোমাদের ডাব্লিউ বি যে নতুন ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে জেল পুলিশ থেকে শুরু করে লেডি কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবল এস আই তো এই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের কিন্তু দশই মে থেকে অলরেডি শুরু হতে চলেছে ডাব্লিউবির ফাউন্ডেশন কোর্স সেকেন্ড কোর্স এটা কিন্তু পুরো ছ মাসের কোর্স এবং কোর্সটি কিন্তু মাত্র পুরো ছ মাসের জন্য পাঁচশো টাকা ওকে তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও বা আমাদের সিআরবি একাডেমির কোনো কোর্সে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সিআরবি একাডেমির এবং এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং কল দুটো মাধ্যমেই তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং তোমাদের সামনে যাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষাকে টার্গেট করে কলকাতা পুলিশ পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন বা কমন প্যাক দু হাজার এটাও আমরা কিন্তু প্রোভাইড করছি মাত্র তিনশো টাকার বিনিময়ে ওকে লাস্ট এক মাসের সেটা প্রস্তুতির জন্য তোমরা কিন্তু আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয় তো দেখো আমাদের ভারতবর্ষে কিন্তু প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় সেটি কত সালে চালু হয় নাইনটিন এইটটি টু নাইনটিন এইটটি থ্রি নাইনটিন এইটি ফোর নাকি নাইনটিন নাইনটি ফাইভ উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নাইনটিন এইটটি ফোর অর্থাৎ উনিশশো চুরাশি সালে কলকাতায় কিন্তু মেট্রো রেল চালু হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ছয় নম্বর মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত লং টেনিস শুটিং ক্রিকেট নাকি ফুটবল তো সঠিক উত্তর হয়ে যাবে মহেশ ভূপতি তিনি কিন্তু লং টেনিস খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন উত্তর করার চেষ্টা করো এবং লাস্টে দেখো এই ত্রিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে নেক্সট দেখো পাইডোফোভিয়া এই রোগটি কিসের ভীতি বা এই যে পাইডোফোভিয়া এটি কাকে বলা হয় তো দেখো যাদের আগুন নিয়ে ভয় রয়েছে যারা আগুনে খুব ভয় পায় তাদের কিন্তু এই ফোবিয়া রয়েছে বা এই রোগটি রয়েছে সেটি হচ্ছে পাইরোফোবিয়া ওকে তাহলে পাইরোফোবিয়া রোগটি কিন্তু এটা আগুনের ভীতি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় তো দেখো আমাদের সংবিধানে কিন্তু এই ভারতবর্ষের সংবিধান মোট তিন প্রকার জরুরি অবস্থা রয়েছে ওকে কী কী রয়েছে একটা রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা একটা রয়েছে গোটা দেশের জরুরি অবস্থা একটা রয়েছে রাষ্ট্রপতির শাসন বা রাজ্যের জরুরি অবস্থা তো দেখো এখানে বলা হয়েছে যে বহিঃশত্রুর আক্রমণের কারণে যে জরুরি অবস্থা অর্থাৎ এখানে গোটা দেশের কথা বলা হয়েছে যে গোটা দেশের যে জরুরি অবস্থা সেটি কত নং ধারায় রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে তোমরা মনে রাখবে যে ভারতের জরুরি অবস্থা এটা কিন্তু তিনশো বাহান্ন নং ধারায় রয়েছে ওকে আর রাষ্ট্রপতি শাসন রয়েছে তিনশো ছাপ্পান্ন এগুলো কিন্তু মনে রাখবে রাষ্ট্রপতির শাসন রয়েছে তিনশো ছাপ্পান্ন যা গোটা দেশে জরুরি অবস্থা রয়েছে তিনশো বাহান্ন এবং তিনশো ষাটে রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা কেমন নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন নিচের কোন সংস্থাটি আয়োজন করে এই চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো বসুন্ধরা সম্মেলন সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু ইউনিসেড অর্থাৎ ইউএনসিইডি এই সংস্থা কিন্তু প্রত্যেক বছর আয়োজন করে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর হুবহু কমনযোগ্য প্রশ্ন অ্যাথলিটস ফুড এই রোগটি যার দ্বারা সৃষ্ট ছত্রাক আদ্যপানী ব্যাকটেরিয়া নাকি নিমাটোড তো দেখো আমরা কিন্তু বিগত মোটামুটি চার থেকে পাঁচ বছর ধরে অনলাইনে পুলিশ পরীক্ষার প্রস্তুতি করিয়ে আসছি এবং আমাদের যেগুলো স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে বা আমরা যেগুলো করাই সেগুলোই কিন্তু পরীক্ষাতে একদম হুবহু কমন আসে অর্থাৎ এই যে তোমরা মক টেস্টগুলো দেখতে পাচ্ছ বা মক টেস্টগুলো তোমরা করছো এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে এর থেকে সহজও আসবে না এর থেকে কিন্তু কঠিনও আসবে না ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলোই তোমরা বারে বারে রিভিশন করবে এখান থেকেও প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে পুলিশ পরীক্ষাতে কী টাইপের প্রশ্নগুলো হয় খুব সামনে কিন্তু তোমাদের মোটামুটি ধরে রাখো জুলাই মাসে কিন্তু প্রায় বারো হাজার শূন্য পদে ডাব্লিউ বি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সুতরাং এখন থেকে তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোর প্রস্তুতি করে চালিয়ে যাও ওকে কারণ এখন থেকে প্রস্তুতি না চালিয়ে গেলে কিন্তু পরবর্তীতে হিমশিম খাবে এবং এই বছরটা দু হাজার তেইশ সালে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ একটা গোল্ডেন ইয়ার এটা কিন্তু মাথায় রাখবে ওকে তো দেখো আমরা প্রশ্ন ফিরে আসছি দশ নম্বর প্রশ্ন যে অ্যাথলিটস ফুড এই রোগটি কীসের দ্বারা সৃষ্ট সঠিক উত্তর হয়ে যাবে এটি এটি কিন্তু ছত্রাক দ্বারা সৃষ্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো চৌড়িচোরা হত্যাকাণ্ডের সাথে জড়িত কি রয়েছে ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলন আইনামান্য আন্দোলন নাকি কোনোটি নয় তো দেখো চৌরিচোরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে অসহযোগ আন্দোলন ওকে গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন এবং এই চৌরিচোরা হত্যাকাণ্ড যেখানে কিন্তু বিদ্রোহকারীরা থানাটাকে জ্বালিয়ে দেয় হ্যাঁ উত্তরপ্রদেশের চৌরিচোরা নামক থানায় তো সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গান্ধীজি কিন্তু তার এই যে অসহযোগ আন্দোলন সেটা কিন্তু প্রত্যাহার করেছিলেন অপশান তাহলে বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সংবিধানের প্রশ্ন সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতি দ্বারা জারি করা জরুরি অবস্থার কথা বলা হয়েছে অর্থাৎ রাষ্ট্রপতির যে শাসন রয়েছে সেটা কোন অংশে রয়েছে তো দেখো এই প্রশ্ন উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে অপশন ডি ওকে অর্থাৎ আঠেরো আঠেরো ন অংশে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলকাতার যে এশিয়াটিক সোসাইটি এটি কবে প্রতিষ্ঠা হয় তো দেখো এই যে এশিয়াটিক সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন এটাও পরীক্ষাতে আসে কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস উত্তর হয়ে যাবে ওকে এবং তিনি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি সালে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এরপরে দেখো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন মহাকাশ মহাকাশ জানের বাইরে আকাশকে কোন রঙে দেখতে পায় এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন প্রশ্ন কারণ এই প্রশ্ন কিন্তু ডাব্লিউইপির বিগত বছরে মোটামুটিভাবে তিন থেকে চারবার এই প্রশ্নটি হয়েছে যে আকাশের আসর রঙ কী বা মহাকাশের আসর রঙ কী ওকে সাদা কালো নীল নাকি বেগুনি তো সঠিক উত্তর হয়ে যাবে কালো আকাশের কিন্তু বা মহাকাশের কিন্তু কোনো বর্ণ নেই এটা কিন্তু রং অ্যাকচুয়ালি কালো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ অবস্থিত মণিপুর মহারাষ্ট্র কর্ণাটক নাকি কেরালা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ অবস্থিত সঠিক উত্তর হিসাবে এই প্রশ্নের মহারাষ্ট্র অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখা কোন প্রণালীর মধ্যে দিয়ে গিয়েছে বেরিং প্রণালী জিব্রাল্টার প্রণালী পানামাখাল নাকি কোনোটি নয় তো দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা কমনযোগ্য প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি আসে তো সঠিক উত্তর হয়ে যাবে বেরিং প্রণালীর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত দেরাদুন মামারগাঁও দার্জিলিং নাকি দিশপুর সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্টে জানাও তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দার্জিলিং অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত দাদাভাই নৌরুজি গোপালকৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি অশ্বিনী কুমার দত্ত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কংগ্রেসের চরমপন্থী নেতার একটা উদাহরণ রয়েছে অশ্বিনী কুমার দত্ত এবং বাকিগুলো দেখো দাদাভাই গোপাল কৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু কংগ্রেসের নরমপন্থী ধরে অন্তর্ভুক্ত ওকে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখা উনিশ তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায় দক্ষিণ আমেরিকায় ব্রিটিশ যুক্তরাষ্ট্রে আমেরিকাতে নাকি আফ্রিকাতে তো পম্পাস তৃণভূমি এটি কোথায় দেখতে পাওয়া যায় আমেরিকা ইংল্যান্ড নাকি আফ্রিকা তো সঠিক উত্তর হয়ে যাবে পম্পাস তৃণভূমি এটা কিন্তু দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় বা তৃণভূমিকে পম্পাস বলা হয় দক্ষিণ আমেরিকায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই দেখো এই যে দেখো দক্ষিণ আমেরিকার ম্যাপ ওকে এই দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে কিন্তু পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন নটঙ্গি এটি কোথাকার লোকনৃত্য প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নটঙ্গি এটি হলো উত্তরপ্রদেশের লোকনৃত্য অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো একুশ ভারতের কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর নাকি মহাত্মা গান্ধী তো দেখো উত্তর হয়ে যাবে প্রশ্নের ভারতের আধুনিক মনু বলে গণ্য করা হয় বি আর আম্বেদকরকে ওকে বিআর আম্বেদকরকে কিন্তু আমাদের ভারতবর্ষের আধুনিক মনু বলা হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো কনিষ্ক কোন ধর্মগ্রহণ করেন কনিষ্ককে কনিষ্ক হলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ওকে তো তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ইসলাম হিন্দু নাকি বৌদ্ধ তো এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেইশ নিচের কোনটি নোটপ্যাডের এক্সটেনশন ডট টি এক্স টি ডট এক্সএলএস ডট পিপিটি নাকি ডট নোট তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নোটপ্যাডের এক্সটেনশন হলো ডট টি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তৈরি দেখো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরিও ছাপা হয় কোথায় কলকাতাতে মুম্বাইতে দিল্লিতে নাকি পুনেতে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের ভারতের যে দৈনিক আবহাওয়ার যে মানচিত্রগুলো এই মানচিত্রগুলো কিন্তু নির্দিষ্ট একটি জায়গাতে তৈরি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পুনেতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ কোষ কথাটি প্রবর্তন করেন কে রবার্ট হুক রবার্ট ব্রাউন পার্ক নাকি স্নেডেন ও সোয়ান তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কোষ এটি প্রবর্তন করেন বা কোষ আবিষ্কার করেন রবার্ট হুক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ এনডিপি এর পুরো নাম কী এনডিপি এর পুরো নাম কী সঠিক উত্তর হয়ে যাবে এনডিপি এর পুরো নাম হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ হাবল এটি কি এটি একটি পারমাণবিক অস্ত্র বাদ্যযন্ত্র নাকি মহাকাশ দূরবীক্ষণ নাকি নক্ষত্র তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হাবল এটি হলো একটি মহাকাশ দূরবীক্ষণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি বিক্রমাদিত্য নাকি নন্দীবর্মন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটিও গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ঘটনা দ্বিতীয় পুলবেশী ওকে দ্বিতীয় পুলবেশী তিনি কিন্তু নর্মদা নদীর তীরে রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুলিশ পরীক্ষার জন্য ডুরাল্ড কাপ এটি কোন খেলার সাথে জড়িত বা ডুরাল্ড কাপ এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ফুটবল বেসবল বাস্কেটবল নাকি হকি সঠিক উত্তর হয়ে যাবে ডুরাল্ড কাপ এটি হল ফুটবল খেলায় দেওয়া হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর চরিত্রটির স্রষ্টাকে সত্যজিৎ রে সুকুমার রে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো দেখো এই যে প্রফেসর শঙ্কু এটি কিন্তু বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি চরিত্র ওকে তো এই চরিত্রটির স্রষ্টা হলেন সত্যজিৎ রয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এর পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন যে চরিত্র এবং স্রষ্টা এবং ছদ্মনাম এই দুটো বিষয় কিন্তু বাংলা সাহিত্য থেকে পড়ে রাখবে কারণ এইখান থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্নগুলো আসে তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ মোট তিরিশটি উত্তর তো তোমরা এই তিরিশটি উত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবে এবং লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ নোট প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মকটেশ নেওয়া হয় একদম ফ্রিতে এছাড়া প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক ফুল মক টেস্টও কিন্তু একদম ফ্রিতে নেওয়া হয় তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু এখনই আমাদের এই সি একাডেমির টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ওকে তো এই হলো আজকে আমাদের সন্ধ্যা ছটার ক্লাস এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় তোমরা কিন্তু আমার এই ক্লাসগুলো এই চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ